নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিতা বড়ুয়ারয় চ্যানেল। বন্ধুরা, এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট জানার জন্য। তো চলুন বন্ধুরা জানি তৃতীয় পোলিং অফিসারের কাজ কী, থার্ড পোলিং অফিসার এর কর্তব্য এবং দায়িত্ব। ভোটিং মেশিনের কন্ট্রোল ইউনিটের দায়িত্বে থাকবেন তিনি। তিনি ভোটারের নাম সরি বন্ধুরা তিনি ভোটারের বাম হাতের তর্জনীতে অমোচনীয় কালি চিহ্ন পরীক্ষা করে তার কাছ থেকে ভোটারের স্লিপটি সংগ্রহ করবেন এবং কন্ট্রোল ইউনিটের ব্যালট বোতামটি টিপে যন্ত্রটিকে ভোট গ্রহণের জন্য প্রস্তুত করবেন এবং ভোটারকে ভোট গ্রহণ কক্ষে গিয়ে ভোট দিতে অনুরোধ করবেন। তিনি ব্যালট ইউনিটের বিপ সাউন্ড বন্ধ হয়েছে ও কন্ট্রোল ইউনিটের রেড বিজি ভালভ নিভে গেছে দেখে নিশ্চিত হয়ে পরবর্তী ভোটারকে ভোটদান কক্ষে যেতে দেবেন।